হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সানভিজ লাইফ সানভিজ লাইফের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সানবি দেখো একটা পিটি পিটি লুকের ইয়েলো পিঙ্ক একটা সালওয়ার কামিজ পরে রেডি হয়ে গেছে আর সানভি কি সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে হালকা লিপস্টিক লাগিয়ে কাজল লাগিয়ে তো সানবি মেকআপ এখানে কোনো কিছু সানবিকে ইউজ করানো হয় না সানভি নর্মালের মধ্যেই যতটুকু ক্রিম টিম লাগিয়ে রেডি হয়ে চলো সানভি দেখো চলে যাচ্ছে সানভি কোথায় যাচ্ছে বলো তো তোমরা দেখে নিশ্চয়ই কিছু গেস করতে পেরেছ সানভি কোথায় যাচ্ছে তো দেখো সানভি এখানে চলে এসেছে তো সবাই মিলে বসে পড়েছে সবাই মিলে এখানে লম্বা লাইন দিয়ে বসে নিজেদের মধ্যে কথা বলা বলি করছে প্রায় প্রত্যেকেই প্রত্যেকের বান্ধবী তো দেখো কিউট কিউট পাগুলো লাল আলতা দিয়ে পরে কি সুন্দর লাগছে একদম মা দুর্গার মতো লাগছে আমারও এরকম ভরা ভরা আলতা পরতে খুব ভালো লাগে সাদা সাদা পায়ের মধ্যে এরকম লাল লাল ছোট কি দারুণ লাগছে সব কনিয়াদের মাঝখানে একজন ভৈরব বাবা ভৈরব বাবা কিন্তু মোটেই রাগি নন ভৈরব বাবাটা কিন্তু খুবই ভালো এবং একটু দুরন্ত বাট ছোটোখাটোর মধ্যে উনি ভালোই ভৈরব বাবা তো সবার মধ্যে উনিও বসে এনজয় করছেন উনিও সবাইকে দেখাচ্ছেন ওনার আলতা তো আলতা পরা পাগুলি তো খুবই সুন্দর লাগছিল দেখো এবার বাকি উনি সানভি চলে এসেছিলো বরদানদের বাড়িতে কন্যা পূজার জন্য অষ্টমীর দিনে এই পূজাটি করা হয়েছিল তো অষ্টমীর দিনে কন্যা পূজার আগে মহালয়া থেকে অষ্টমী পর্যন্ত এরা একদম ফুল ফল টলের মধ্যে থাকেন তো তারপরে কন্যা পূজা করে তারপরে ওনারা আনাজ খান তো সেই জন্য আর এই অষ্টমীর দিনে কানিয়া লুট হয় এখানে আমাদের ক্যাম্পাসের মধ্যে তো ভিন্ন ধর্মের ভিন্ন ভাষাভাষী লোক থাকেন তো এনাদের মধ্যে কানিয়া পূজার ফেস্টিভ্যালটা খুবই প্রচলিত এনাদের কানিয়া পূজা করে তারপরেই এনা নবরাত্রিতে আনাজ খান তো দেখো কন্যা পূজার বাকি সব রিচুয়াল স্টার্ট হয়ে গেছে সবাই সব কন্যাকে চুন্নি দেওয়া হলো চুনিয়ে দেওয়ার পর সেখানে তাদেরকে ছোটোখাটো টিপ দেওয়া হয়েছে ছোট্ট করে তারপরে তাদেরকে অনেক কিছু দেওয়া হয়েছিল তো সানবির ড্রেসের সাথে তার চুনিটা ম্যাচ করে গেছে তো সানবির যেহেতু থাকছিল না কানবির আবার ওটা খুলে পরে সানবিকে হাতে বেঁধে দেওয়া হয়েছিল তো যেহেতু ওটা এটা সরে যাচ্ছিল তো সানবির ড্রেসের সাথে ওটা ভালো লাগছিল না বলে ওকে বেশি করে আরও হাতে বেঁধে দিলো তো দেখো সবাই মিলে কিন্তু এখানে বসে আছে এদের মধ্যে কিন্তু একটা ছোট্ট একদম ক্ষুদে কানিয়া ছিল তো দেখো সেই ক্ষুদে কানিয়া চলে এসছে কিন্তু ও কিন্তু সব জিনিসটা বসে বসে কিন্তু এনজয় করছিল ও একটুখানির জন্যও কানেনি যখন প্রায় এরকম বয়স কি এর থেকেও ছোটো তখন থেকে সানভী কিন্তু এই কানিয়া পূজা বা কুমারী পুজোতে অংশগ্রহণ করে আমাদের ক্যাম্পাসে প্রায় প্রত্যেকেই কেউ না কেউ ডাকে সানভীকেই কন্যা পূজার জন্য তো দেখো সানভি চলে এসছে বসে পড়েছে এখানে এবার দেওয়া হচ্ছে লাঞ্চ তো ওদের যে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল সরি সেটা দেওয়া হচ্ছে তো ব্রেকফাস্টের আয়োজনটা যেটা করা হয়েছিল সেটা কলা পাতার ওপর করা হয়েছিল তো কলা পাতা তো বাচ্চারা কখনো খায়নি দেখে পড়ে ওরা খুবই এক্সাইটেড কেউ বলছে আমাকে এই সেপটা দাও কেউ বলছে আমাকে ওই সেপটা দাও ওরা কলা পাতা দেখে কোনটা ট্রায়াঙ্গেল কোনটা রেক্টাঙ্গেল কোনটা স্কোয়ার এই করা করতে শুরু করে দিয়েছিল তো দেখো বাচ্চারা রেডি হয়ে গেছে খাবার জন্য আর এই ক্ষুদেটার তো খিদে কিছুতেই আর ও রক্ষে পাচ্ছে না ও বলছে কতক্ষণে আমাকে পুরি দেবে দাও কতক্ষণে পুরি দেবে দাও হ্যাঁ এদের এই ফেস্টিভ্যালে ভাত বা অন্য কিছু সার্ভ করা হয় না ওনারা এখানে ব্রেকফাস্টে লুচি তরকারি পায়েস এসব দেন ছোলা একটা তরকারি এরকমভাবে দেন তো দেখো দেখতে থাকো তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা সানবীর এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানিও কমেন্ট করতে কিন্তু ভুলো না কিন্তু তো দেখো খাবার পরিবেশন করতে ওনারা স্টার্ট করে দিয়েছেন ওরা সমস্তটাই নিজে হাতে করেন আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারিনি কারণ আমাকে এরপরে পুষ্পাঞ্জলি দিতে যেতে হয়েছিল অষ্টমীর পুষ্পাঞ্জলি বলে কথা মিস করা যায় না তাই আমিও চলে গিয়েছিলাম বাট আমি সেদিন কোনোভাবেই রেডি হতে পারিনি সানভিকে রেডি করতে গিয়ে সকাল থেকে সকাল থেকে যেহেতুই আয়োজন ছিল তো সেই জন্য আমারও রেডি হওয়া হয়নি আর সানভীর এই দিনে দু দুটো নেমন্তন্ন ছিল আমি পুষ্পাঞ্জলি দিয়ে এসেই কোনো রকমে সানভীরকে নিয়ে আবার আরেকটা বাড়িতে পৌঁছেছিলাম তো দেখো দেখতে থাকো তোমরা সাথে থাকো যদি ভিডিওটির ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করো আর সানভীর লুকটা কিন্তু জানাতে ভুলো না কেমন লাগছিল থ্যাংকস ফর ওয়াচিং